এদিকে একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর তিন আসন থেকে নৌকার বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে ফরিদপুর কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে আফসানা মঞ্জিল এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে নেত্রকোনা দুই আসনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকে জেলা মুক্তিযোদ্ধারা সংবর্ধনা দিয়েছেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে বিভিন্ন সংগঠনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। আপনারা সবাই